অনুষ্ঠানের এই পর্যায়ে অনুষ্ঠানটা অনুষ্ঠানকে আরো রঙিন ও প্রাণবন্ত করে তোলার জন্য এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি ছাত্র হলের হল তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার ইয়াসমিন নাহার শিলা ম্যাডামকে। আমাদের সকলের প্রিয় অধ্যক্ষ মহোদয় স্যার, জনাব ডক্টর ইঞ্জিনিয়ার আকমা ফরিদুল আজাদ স্যার এবং বিশেষ অতিথি উপস্থিত আমাদের সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার প্রাণঢালা শুভেচ্ছা। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি একই সাথে আনন্দ ও দুঃখ উদযাপনের জন্য। আমাদের এই কলেজের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র ভালো সিজিপিএধারী ছাত্রছাত্রী তৈরি নয়, আমরা একসাথেই ভালো ছাত্র, ভালো মানুষ এবং সুখী মানুষ তৈরি করতে চাই। আর এই জন্যই আমাদের অধ্যক্ষ স্যারের নির্দেশে আমরা সবসময় চেষ্টা করেছি তোমাদেরকে সহযোগিতা করে যাওয়ার জন্য। আর এই তোমাদের চারটা বছরকে, এই কলেজের চারটি বছরকে আমরা আরও আনন্দময় করে তোলার জন্য তোমাদের পড়াশোনার পাশাপাশি এই খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার বিষয়েও আমরা গুরুত্ব দিয়ে থাকি। একজন পিতা যেমন তার সন্তানকে একটু একটু করে বেড়ে উঠতে দেখে, আমাদের অধ্যক্ষ স্যারও আমাদের কলেজের জন্মলগ্ন থেকেই এই কলেজের প্রত্যেকটা ইটের গাঁথুনি থেকে শুরু করে প্রাণের স্পন্দন পর্যন্ত সাথে ছিলেন। তিনি তার সুদক্ষ হাতে পরম যত্নে গড়ে তুলেছেন এই কলেজকে। কিন্তু আজ আমরা এমন একদিনে উপস্থিত হয়েছি যখন স্যার আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। আমরা জানি যে নিয়মের ছকে বাধা পড়ে হয়তো স্যারকে চলে যেতে হচ্ছে। আমাদের পিতা কী করে? পিতা কিন্তু একসময় সন্তান যখন বড় হয় তার হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে যান, কিন্তু তার শিক্ষা বা সাহচর্য, আশীর্বাদ সবসময় সন্তানদের সাথে থাকেন। এবং আমার বিশ্বাস স্যারের গড়ে যাওয়া এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী তার সেই শিক্ষা এবং আশীর্বাদ নিয়েই সামনে এগিয়ে যাবে। তাই আমি এই আজকের দিনটাকে অবশ্যই স্যারের বিদায়বেলা বলতে চাচ্ছি না, এই দিনটাকে দুঃখ ভারাক্রান্ত করে তুলতে চাচ্ছি না। আমরা চাচ্ছি স্যারের এই দিনটাকে আরও আনন্দময় করে তোলার জন্য। সবশেষে স্যারের এবং স্যারের পরিবারের সার্বিক মঙ্গল কামনা করে এবং তোমাদের এই শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদেরকে আজকের দিনটি আনন্দময় করে তোলার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।